লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথির দিনে তৎকালীন যশোর জেলার, বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরসি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত। তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য 11 বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেওয়া হয়। এই সময় তার সঙ্গী হন বাল্যবন্ধু বেনি মাধব। ধীরে ধীরে বাবা লোকনাথ হয়ে ওঠেন একজন সিদ্ধ পুরুষ। সনাতন পণ্ডিতের আজকের ভিডিওতে আমরা জানব বাবা লোকনাথের এমন কিছু বাণী যা জীবনে চলার পথে আমাদের অনুপ্রেরণা দান করবে। চলুন জেনে নিই বাবা লোকনাথের অমীয় সেই বাণীগুলো। এক, যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি যা তাহাদের ওপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। দুই, অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে আমি বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না? তিন, সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ, সন্দেহ নেই। চার, যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। পাঁচ, অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করবার সময় বিষম দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভই হয় না। ৬, গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। ৭, যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। ৮, আমিও তোদের মতো খাই দাই, মলমূত্র ত্যাগ করি, আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আমি যে কে তা কাকে আর বোঝাবো? সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমিকে। ৯, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ১০, ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাত্রে শোবার সময় সারাদিনের কাজের হিসেব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর করতে না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। ১১, যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশ প্রাপ্ত হয়। ১২, গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়, গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। ১৩, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। ১৪, দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। ১৫, বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না। তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে। বাবা লোকনাথের এই উপদেশগুলি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।